একটা আরেকজন সহকর্মী আমাদের এর মধ্যে যোগ দিয়েছেন সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সবুজ কোথা থেকে যোগ দিচ্ছেন এবং কি নতুন খবর আছে আপনার কাছে জেলা প্রশাসকের কার্যালয়ে যেহেতু এবার নির্বাচনের দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে আর কিছুক্ষণের মধ্যেই এখানে ফরিদপুরের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হবে তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি তো ফরিদপুর তিন যে সংসদীয় আসনটি রয়েছে এই সংসদীয় আসনে জেলা পরিষদের কার্যালয়ে এই প্রতীক এখানে নির্বাচন করছেন নৌকা প্রতীক নিয়ে শামীম হক এবং ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন এ কে আজাদ এখন পর্যন্ত বেসরকারি যে ফলাফল আমাদের হাতে এসেছে সেই তথ্য হচ্ছে 154টি কেন্দ্রের মধ্যে 113টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সে 113টি কেন্দ্রে ঈগল প্রতীক পেয়েছে 110,339 ভোট অপরদিকে নৌকা প্রতীক পেয়েছে 55,944টি ভোট দেশের যে 300 আসনে দুটি আসন বাদে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মধ্যে কিন্তু অনেক বেশি আগ্রহ দেশবাসী তথা সারা পৃথিবীর ফরিদপুরের এই আসনটি কেননা এই আসনে নৌকার প্রতীক যিনি চেয়েছিলেন এ কে আজাদ তিনি পাননি পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং সবশেষ কিন্তু আজকে এই ফলাফল এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিক ফলাফল কামরুল আহসান ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা এছাড়া ফরিদপুরের আরও যে আসনগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে আওয়ামী লীগের এই নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান তার সাথে সে আসনের সাবেক সংসদ সদস্য সহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন তো সব মিলে ফরিদপুরের দিকে কিন্তু যে আসনগুলো রয়েছে দেশবাসীর ভিন্ন আগ্রহ রয়েছে তো হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরে আমরা জানাবো তবে এখন পর্যন্ত একটি আসনের ফলাফল বলা চলে নিশ্চিত যে ফরিদপুর তিন আসনে সেখানে এখন পর্যন্ত দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা এ কে আজাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে সবুজ মানজুর আপনি শুনছিলেন যে ফরিদপুরের এখন পর্যন্ত একটি আসনের বেসরকারি প্রাথমিক ফলাফল আমরা জানতে পারছি এবং সেই অনুযায়ী নৌকা প্রার্থীর চেয়ে যিনি ঈগল প্রার্থী নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন তিনি বেশ এগিয়ে আছেন প্রায় দ্বিগুণ ভোট পেয়ে এগিয়ে আছেন তেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে সবুজ